আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে পাংচুয়েশন মার্কস। চলো তাহলে শুরু করা যাক। মার্কিং পাংচুয়েশন, বলো তো এটা কী চিহ্ন? বিস্ময়সূচক চিহ্ন। বলতো এটা কী চিহ্ন? কোলন চিহ্ন, কোলন। এটা বিস্ময়সূচক, এটা কোলন। বলতো এটা কী চিহ্ন? ব্র্যাকেট। দুইটা, এই পাশে এই পাশে, ঠিক আছে। বলতো এটা কী? প্রশ্নবোধক, কোশ্চেন মার্ক। বলতো এটা কী চিহ্ন? কমা। এটা ফুল স্টপ, ফুল স্টপ। এটা কী চিহ্ন একটু পরে দেখো? অ্যাপোস্ট্রফি। ওকে, এটা ইনভার্টেড কমা, ঠিক আছে। আমি এখানে যা লিখছি সেটা তোমরা একটু দেখো। এখানে লেখা আছে, গুড মর্নিং ক্লাস, টুডে উই আর গোয়িং টু স্টাডি পাংচুয়েশন মার্কস, আই হ্যাভ সাম অ্যাসিস্ট্যান্টস হু উইল বি হেল্পিং উইথ টুডেজ লেসন, সো লেটস স্টার্ট, রেডি সেট গো। দেখো এখানে কোনো পাংচুয়েশন ব্যবহার করা হয়নি, শুধু ক্যাপিটালাইজেশন বসানো হয়েছে, অর্থাৎ বড় হাতের অক্ষর যেখানে যেখানে হবে সেখানে সেটা বসানো হয়েছে, কিন্তু কোনো পাংচুয়েশন, ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, অ্যাপোস্ট্রফি, ইনভার্টেড কমা, কোনো কিছু ব্যবহার করা হয়নি। দেখো এই কার্টুনটা তোমাদেরকে বলে দিচ্ছে যে, হেই ওয়েট এ মিনিট, এক মিনিট অপেক্ষা করো, আই ফরগট টু পুট পাংচুয়েশন মার্কস, আমি পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে ভুলে গেছি টু হোয়াট আই জাস্ট রোট, আমি যা এখানে লিখলাম সেটাতে দিতে ভুলে গেছি। ওয়েল উই ক্যান কারেক্ট দ্যাট, উই ক্যান কারেক্ট দ্যাট, আমরা এটা সংশোধন করতে পারি। হোয়েন উই ফিনিশ দ্য লেসন, আমরা যখন আজকের পড়াটা শেষ করবো তখন আমরা এটা কারেকশন করব। ওকে চলো, সো ওয়েলকাম ব্যাক। প্রথমে দেখো এই যে এখানে একটা কার্টুন নাড়াচাড়া করলো, এটা হচ্ছে ফুল স্টপ। প্রথমে আমরা ফুল স্টপের ব্যবহারটা দেখব। একজন টিচার আসলেন, ফুল স্টপ একটা পিরিয়ডকে কেন্দ্র করে হয়, যেমন এ পিরিয়ড ইজ ইউজড টু এন্ড এ সেন্টেন্স, ইট ইজ অলসো ইউজড আফটার ইনিশিয়ালস, এটা কখনো কখনো ইনিশিয়ালসের ক্ষেত্রেও হয়। ইনিশিয়াল মানে কি? কারো নাম, নামের ক্ষেত্রে হয়। আফটার অ্যাব্রিভিয়েশন, অনেক অ্যাব্রিভিয়েশন আছে না, বিবিএ, এমবিএ, এ ধরনের অ্যাব্রিভিয়েশন, সেখানে আমরা এই ফুল স্টপগুলো ব্যবহার করি। অ্যান্ড অ্যাজ এ ডেসিমেল পয়েন্ট, যখন কোনো ডেসিমেল পয়েন্ট থাকে সেক্ষেত্রে আমরা এগুলি ব্যবহার করি। আমরা এগুলো ব্যবহার এখন দেখব ইনশাল্লাহ। টু এন্ড এ সেন্টেন্স, কোনো একটা সেন্টেন্স শেষ করার জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করি। দেখো এক্সাম্পল, কম্পিউটার্স আর গেটিং স্মলার, কম্পিউটার দিন দিন ছোট হয়ে যাচ্ছে। একসময় ডেস্কটপ, এখনও ডেস্কটপ আছে তবে এখন ল্যাপটপ পাওয়া যায়, এখন ল্যাপটপের চেয়ে আরও ছোটো বের হয়ে গেছে, রাইট? এই দেখো এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ স্টেটমেন্ট এখানে শেষ, এন্ড মানে শেষ, বাক্যের শেষে ফুল স্টপ বসে। ওকে তারপর দেখো ফুল স্টপের আরেকটা ব্যবহার, আফটার অ্যান ইনিশিয়াল, আমরা ইনিশিয়াল
বলেছিলাম কোনো নাম যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে সেক্ষেত্রে যেমন জে কে আবির, এই যে দেখো এখানে ফুল স্টপ বসানো হয়েছে, জে কের, ওকে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে আবির, রাইট? তাহলে ইনিশিয়াল, এগুলিকে আমরা বলি ইনিশিয়াল, স্বাক্ষর, সিগনেচার, তাহলে ইনিশিয়ালের সাথে ফুল স্টপ বসে, ঠিক আছে? তারপর দেখো ফুল স্টপ আরও বসে আফটার অ্যাব্রিভিয়েশন, যেখানে অ্যাব্রিভিয়েশন প্রয়োজন সেখানে ফুল স্টপ বসে, যেমন মিস্টার, মিস্টারের এখানে ফুল স্টপ প্রয়োজন হবে, মিসেস এখানেও ফুল স্টপ প্রয়োজন হবে, ডক্টর, ডক্টরের এখানেও ফুল স্টপ প্রয়োজন হবে, ঠিক আছে? আমরা এখন দেখব প্রশ্নবোধক চিহ্ন, দেখো কোশ্চেন মার্ক, এ কোশ্চেন মার্ক ইজ ইউজড আফটার এ ডিরেক্ট কোশ্চেন, সরাসরি কোনো প্রশ্ন যদি করা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত কোশ্চেন মার্ক ব্যবহার করি, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, প্রশ্নবোধক সেন্টেন্সে। চলো আমরা দেখি, এই সেন্টেন্সটা খেয়াল করো, ডাইরেক্ট কোশ্চেন, সরাসরি কোনো কোশ্চেন করলে, যেমন ডিড ইউ গো টু দ্য মুভিজ লাস্ট নাইট, ডিড ইউ গো টু দ্য মুভিজ লাস্ট নাইট, তুমি কি গত রাতে মুভি দেখতে গিয়েছিলে? এই দেখো একটা প্রশ্ন করার কারণে বাক্যের শেষে কী বসানো হয়েছে, প্রশ্নবোধক, এখানে কী দিয়ে প্রশ্ন করা হয়েছে, অক্সিলারি দিয়ে। এই কোশ্চেনটা ডাব্লিউএস কোশ্চেন দিয়েও হতে পারে, যেমন হু আর ইউ, তুমি কে, এই দেখো এখানে কোশ্চেন মার্ক দেখানো হয়েছে, এই যে কোশ্চেন, এই যে কোশ্চেন মার্ক, এটা অক্সিলারি আর এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, বুঝতে পেরেছ? তাহলে যেখানে অক্সিলারি দিয়ে কোনো প্রশ্ন করা বোঝাবে, তোমরা তার পেছনে একটা, তার শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবে, যদি সেটা ডাব্লিউএইচ হয় তাও দিবে, আর যদি সেটা অক্সিলারি দিয়ে শুরু হয় তাহলেও তার সেখানে কী দিবে, কোশ্চেন মার্ক দিয়ে দিবে। এখন আমরা দেখব বিস্ময়সূচক চিহ্ন কোথায় বসে, এক্সক্লেমেশন পয়েন্ট, অ্যান এক্সক্লেমেশন পয়েন্ট ইজ ইউজড, অ্যান এক্সক্লেমেশন পয়েন্ট ইজ ইউজড, এক্সক্লেমেশন বা বিস্ময় চিহ্নটি ব্যবহার করা হয় টু এক্সপ্রেস, প্রকাশ করতে, বর্ণনা করতে, স্ট্রং ফিলিং, আমাদের যে ফিলিং রয়েছে সেই অনুভূতিগুলো প্রকাশ করার জন্য। ইট মে বি প্লেসড আফটার এ ওয়ার্ড, এটা হতে পারে কোনো শব্দের সাথে, এ ফ্রেজ, কোনো একটা ফ্রেজের সাথে বা শব্দগুচ্ছের সাথে, একটা শব্দের সাথে বসতে পারে, শব্দগুচ্ছ কয়েকটা শব্দের সাথে বসতে পারে, আর এ সেন্টেন্স, কোনো বাক্যের মধ্যেও এটা বসতে পারে। চলো আমরা দেখি, এক্সক্লেমেশন পয়েন্ট, এক্সাম্পল হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, আমরা কাউকে দেখে কি বলি, হ্যাপি বার্থডে বলি না, একটু বিস্ময় নিয়ে বলি না, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, এই যে হ্যাপি বার্থডে বলছি, হ্যাঁ, এই জন্য আমরা এখানে কী মার্ক ব্যবহার করেছি, এক্সক্লেমেশন পয়েন্টটা ব্যবহার করেছি। তারপর দেখো আমি কাউকে একটা গ্রামার করতে দিলাম আর সে পারলো, তাহলে আমি কি বলবো, এক্সিলেন্ট, সবাই আমার সাথে বলো তো, এক্সিলেন্ট, ইয়েস, এই যে এক্সিলেন্ট বললাম, বিস্ময় প্রকাশ করলাম, চমৎকার হয়েছে, এই জন্য আমরা এখানে কী ব্যবহার করেছি, এক্সক্লেমেশন পয়েন্ট ব্যবহার করেছি। তারপর দেখো ওয়াও, এই দেখো ওয়াও, হ্যাঁ, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, তোমরা বলো দ্যাটস গ্রেট, এই যে বিস্ময় নিয়ে বললাম, এই জন্য এখানে কী ব্যবহার করা হয়েছে, এখানে এক্সক্লেমেশন পয়েন্ট ব্যবহার করা হয়েছে। দ্যাট নিউ প্রোগ্রাম ইজ অসাম, দেখো দ্যাট নিউ প্রোগ্রাম ইজ অসাম, এই যে অসাম, আমরা অনেক সময় বলি না, কোনো একটা ছবি দেখে বলি না, ফেসবুকে স্পেশালি কারো কারো সুন্দর একটা ছবি দেখলে আমরা কী বলি, ওখানে লিখে দিই না কমেন্ট বক্সে যে অসাম, অসাম মানে, অসাম মানে হচ্ছে মানে রোমাঞ্চকর, সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো, অসাম, যদিও এটা কিছুটা ভীতিকর পরিস্থিতিতে বলা হয় সাধারণত, কিছুটা ভীতি ভীতি ভয় নিয়ে যেটা বলা হয় সেটা হচ্ছে অসাম, কিন্তু আমরা নর্মালি অসাম সুন্দরের ক্ষেত্রে বলে থাকি আর কি।
অসাম, অসম্ভব সুন্দর, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তারপর দেখো আমরা এখন দেখব অ্যাপোস্ট্রফির ব্যবহার। কিসের ব্যবহার? অ্যাপোস্ট্রফি। অ্যান অ্যাপোস্ট্রফি ইজ ইউজড, একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় টু ফর্ম প্লুরালস। এই যে শব্দগুলি মনে রাখবা, প্লুরাল বোঝানোর জন্য, কোনো একটা শব্দকে বহুবচন করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। ঠিক আছে, টু শো দ্যাট এ লেটার আর লেটার্স হ্যাভ, ওকে, লেটার্স হ্যাভ বিন লেফট আউট অফ এ ওয়ার্ড আর টু শো পজিশন। এই যে আমরা কখনও কখনও পজিশন করার জন্য করি, পজিশন হচ্ছে অধিকার, যেমন আমার, বাবার, তোমার, এরকম আছে না, আমার স্কুল, ঠিক আছে, ফাদার্স পেন, বাবার কলম, এই যে বাবার বৈষ্ণব বললাম, ওইটা হচ্ছে পজিশন। ওই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করে থাকি। চলো আমরা দু একটা উদাহরণ দেখি। টু ফর্ম প্লুরালস, আমরা প্লুরাল বোঝানোর ক্ষেত্রেও, প্লুরাল বোঝানোর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, যেমন এস, ঠিক আছে, যেমন নাম্বারের ক্ষেত্রে এইটস, এইটস, এস, ওকে, এটা হচ্ছে প্লুরাল বোঝানোর জন্য যে কোনো একটা জিনিসের। তারপর দেখো ইন কন্ট্রাকশন, কন্ট্রাকশন, দেখো কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত রূপ। এই যে কন্ট্রাকশন, এটা হলো শর্ট ফর্ম, শর্ট ফর, ঠিক আছে, এটা হলো কন্ট্রাকশন আর এটা এটা। তাহলে দেখো ডু নটকে আমরা যখন সংক্ষিপ্ত করি তখন এইখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, ডোন্ট। দেখো ইট ইজ, এটাকে আমরা যখন সংক্ষিপ্ত করি তখন এটা হয়ে যায় ইটস। দে উইল, আমরা যখন এটাকে সংক্ষিপ্ত করি, দে উইলকে যখন সংক্ষিপ্ত করি তখন এটা কি হয়ে যায়, এই যে এখানে দে লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে দুইটা এল লিখে দিই, অ্যাপোস্ট্রফি সংক্ষিপ্ত ফর্ম। যখন এই দেই আর, এটাকে আমরা যখন দেয়ার করি, দেয়ার, তখন আমরা এইখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এটা সংক্ষিপ্ত করতে পারি। ঠিক আছে, যেমন সিঙ্গুলার পজিশনের ক্ষেত্রে আমরা, পজিসিভের ক্ষেত্রে, সিঙ্গুলার পজিসিভের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পল, মাই সিস্টার্স হবি ইজ পেন্টিং, মাই সিস্টার্স, এখানে বলেছে বোনের, এটা হলো কোনো কিছুর অধিকারে যদি থাকে, যেমন এর, এই যে বোনের, দেখেছ, মাই ফাদার্স, মাই সিস্টার্স, মাই টিচার্স, ওকে, মাই সিস্টার্স, আমার বোনের হবি হচ্ছে, শখ হচ্ছে ড্রয়িং করা, পেন্টিং করা, আঁকা। তাহলে আমার বোনের, এই যে বসনারও দিয়ে আমরা যে কথাগুলি বলি সেই ক্ষেত্রে এই শব্দ, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার পজিসিভ। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।